বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন চড়িয়ে দাও। অবুজ কুসুম করি রঙেতে রাঙে না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না, হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে, আর সঙ্গে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজ 12তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে 12তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 12তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ এই আয়োজনে। আজকের এই আয়োজনে আমাদের ডাউন সিনড্রোম শিশুরা সুন্দর সুন্দর কিছু পরিবেশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। আশা করি ওদের এই পরিবেশনাগুলো আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক, তবে শুরুতেই আমরা ডাউন সিনড্রোম বিষয়টির উপর একটি তথ্যচিত্র দেখব। আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু মানুষ আমাদের চোখে পড়ে যারা চেহারায় সাধারণ মানুষের থেকে বেশ কিছুটা ভিন্ন। এদের দেহ খর্বাকৃতির, মুখ গোলাকার, মাথা চ্যাপটা, চোখ ছোট ও চোখের পাতায় ভাজের উপস্থিতি, চিবুক অস্বাভাবিক রকম পাতলা, নাক চ্যাপটা, জিভ লম্বা যা সাধারণত বের হয়ে থাকে, গলা ছোট, হাতের তালুতে একটিমাত্র রেখা উপস্থিত থাকে। এই বিশিষ্ট সম্পন্ন মানুষগুলো একটি বিশেষ নামে পরিচিত, এরা ডাউন সিনড্রোম মানুষ। কিন্তু প্রশ্ন হলো, কেন এ ধরনের মানুষ জন্ম নেয় বা মানুষের মধ্যে কেন এ ধরনের বৈশিষ্ট্যের উদ্ভব হয়? আমরা জানি মানবদেহ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত, আর প্রতিটি কোষে রয়েছে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম যা মানুষের যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ বা নির্ধারণ করে থাকে। এটা হলো স্বাভাবিক অবস্থা, কিন্তু ডাউন সিনড্রোম মানুষের ক্ষেত্রে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। এদের কোষে 23 জোড়া ক্রোমোজোমের সাথে আরও একটি ক্রোমোজোম বা এর ভগ্নাংশ যুক্ত হয়ে কোষে 23 জোড়া যোগ একটি বা 47টি ক্রোমোজোমের উপস্থিতি ঘটায়। এই অতিরিক্ত ক্রোমোজোমটি যুক্ত হয় 21তম ক্রোমোজোম জোড়ার সাথে, ফলে 21তম ক্রোমোজোমের কাঠামোগত বিকৃতি ঘটে, আর 21তম ক্রোমোজোমের এই কাঠামোগত বিকৃতির জন্য মানুষের মধ্যেই অস্বাভাবিক বা বিশেষ বৈশিষ্ট্যগুলোর উদ্ভব ঘটে। ডাউন সিনড্রোম সমস্যা নিয়ে জন্ম নেয় শিশু। 1955 সালে জেরোমি লিজিওন সর্বপ্রথম এই তথ্যটি আবিষ্কার করেন। তবে 1866 সালে ব্রিটিশ চিকিৎসক ডক্টর জন ল্যান্ডন ডাউন প্রথমে এই বিকৃতিটি আবিষ্কার করেন এবং তার নামানুসারে এই বিকৃতিটিকে ডাউন সিনড্রোম হিসেবে অভিহিত করা হয়। 21তম ক্রোমোজোম জোড়ার সাথে আরও একটি অতিরিক্ত ক্রোমোজোম বা তার ভগ্নাংশের সংযুক্তির কারণে এই বিকৃতিটি ঘটে, আর এই কারণে ডাউন সিনড্রোম ট্রাইজোমি 21 বলা হয়ে থাকে। মজার তথ্য হলো, এই কারণে ইংরেজি বছরের তৃতীয় মাস অর্থাৎ মার্চ মাসের 21 তারিখ এই দিনটিকে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 5,000 বা প্রতিদিন প্রায় 15টি ডাউন সিনড্রোম শিশু জন্ম নেয়। আরেকটি জরিপে দেখা যায়, পাশ্চাত্য দেশগুলোতে প্রতি 700 জনে একটি শিশু ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে, আর বাংলাদেশ ও আশেপাশের দেশগুলোতে প্রতি 600 জনে একটি শিশু ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। ডাউন সিনড্রোম শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ধীরে হওয়ার কারণে এরা সাধারণত শিশুদের থেকে অনেক পিছিয়ে থাকে। তবে এদের উন্নয়নে উপযুক্ত প্রশিক্ষণ ও পরিচর্যার কোনো বিকল্প নেই। নিয়মিত ফিজিওথেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিভিন্ন প্রশিক্ষণ এদের সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যথাযথ প্রশিক্ষণ এই শিশুদের শিক্ষার মান অনেকটা স্বাভাবিক শিশুদের মানের কাছাকাছি নিয়ে যেতে পারে। ডাউন সিনড্রোম শিশুদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। উপযুক্ত সুযোগ করে দিলে, ওদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ওরা পরিবারের বোঝা না হয়ে স্বনির্ভর জীবন কাটাতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আর তাই তো আমাদের কণ্ঠস্বর, আমাদের সমাজে, সরকারি সকল কাজে ডাউন সিনড্রোমকে রাখবো পাশে, এই স্লোগানকে সামনে রেখে এবার বাংলাদেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। দর্শক, এতক্ষণ আমরা ডাউন সিনড্রোমের উপর তথ্যচিত্রটি দেখলাম।
আমরা নিশ্চিত আপনারা বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন। দর্শক, চলুন এখন আমরা আমাদের এই বিশেষ বন্ধুদের একটি নাচ দেখে আসি। তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দে পড়ে, এই গানটির সাথে নাচ পরিবেশন করছে খাদিজা, উনাইজা, শাহনিয়াজ ও আহনাফ। চলুন দেখি। দর্শক, অনেক সুন্দর একটি নাচ দেখলাম আমরা। আশা করি তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিয়ে ওরা নিশ্চয়ই একদিন তাদের লক্ষ্যে পৌঁছাবে। দর্শক, আমাদের বন্ধুরা আরও কিছু পরিবেশনা নিয়ে অপেক্ষা করছে, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ আয়োজনে। বেহুরে লগন, মধুরে লগন,
আকাশে বাতাসে লাগিল রে। এই সুন্দর পাহাড়ি গানটির সাথে এবার নাচ পরিবেশন করবে রোদেলা, তাসনিম ও মৌটুসি। চলুন দেখি। হাত বাড়িয়ে দাও, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সভার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাতিকে আপনি খুশি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাতিকে আপনি খুশি যায়। জগত জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সভার মাঝে আসিল রে। বিহুর সাজে সভার মাঝে আসিল রে। বিহুর সাজে সভার মাঝে আসিল রে। হাত বাড়িয়ে দাও। এতক্ষণ চমৎকার একটি পাহাড়ি নাচ দেখলাম আমরা। দর্শক, আমাদের এই বন্ধুরা সাজতে এবং নাচতে খুবই পছন্দ করে। এখন আমাদের দুজন বন্ধু মম ও জিদান নাচ পরিবেশন করবে বংশী বাজায় কে রে সখী এই গানটির সাথে। হাত বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। দারুণ একটি নাচ দেখলাম। আমার বিশ্বাস আমার সাথে সাথে আপনারাও মম ও জিদানের এই নাচটি দারুণ উপভোগ করেছেন। দর্শক, আমাদের আজকের আয়োজনের সর্বশেষ পরিবেশনাটি দেখতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। মাঝি নাও ছাইরা দে পাল উড়াইয়া দে এই চমৎকার গানটির সাথে এবার নাচ করতে আসছে আমাদের বন্ধু রিনি, বুশরা, মালিহা, তানভিন, ইসমাম ও শিমুল। চলুন দেখি। হাত বাড়িয়ে দাও।
দর্শক, কি চমৎকার নাচ করে ওরা! ডাউন সিনড্রোম মানুষগুলোকে দেখলে সাধারণ মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে, ভয় পায়, দুই পা পিছিয়ে যায়। কিন্তু এদের সাথে যোগাযোগ হলে, কথাবার্তা হলে তিন পা এগিয়ে আসে। কেননা ডাউন সিনড্রোম মানুষগুলো খুব হাসি খুশি ও মিশুক প্রকৃতির হয়ে থাকে। এরা খুবই শান্ত, কারো প্রতি রাগ বা বিরক্তি দেখায় না। কিন্তু আমাদের অসচেতনতার দরুন আমরা ওদেরকে এড়িয়ে চলি, যা ওদেরকে অনেক কষ্ট দেয়। আমাদের সচেতনতা বাড়াতে হবে, মনে রাখতে হবে প্রত্যেকটি ডাউন্স ব্যক্তি আমাদের কারো না কারো সন্তান, কারো না কারো ভাই, কারো না কারো বোন। প্রকৃতির খেয়ালে আজ তাদের এই অবস্থা, কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ ও পরিচর্যা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেকখানি, এমনকি স্বনির্ভরও করে তুলতে পারে। এদের সবাইকে স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আপন করে নিতে হবে, তাদের প্রাপ্ত অধিকার তাদেরকে বুঝিয়ে দিতে হবে, এদের শিক্ষা, কর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিতে হবে। এ দায়িত্ব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের সবাইকে নিতে হবে। ওরা যাতে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে দেশের সম্পদে পরিণত হতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সে সুযোগ তৈরি করে দেয়া আমাদেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আসুন আমরা সবাই ওদের পাশে দাঁড়াই, ওদের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত করি। পরিশেষে আজ 12তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে বিশ্বের সকল ডাউন সিনড্রোম ব্যক্তিদের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি 12তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের বিশেষ এই আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সাথেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম করি রঙেতে রাঙ না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না, বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও।